प्रधानमंत्री के मन की बात के साथ जुड़ा धूपगुड़ी विधानसभा उपचुनाव का प्रचार। देश भर में प्रधानमंत्री नरेंद्र मोदी की मन की बात कार्यक्रम प्रसारित हो रहा है। जलपाईगुड़ी जिला भाजपा उपाध्यक्ष रथींद्रनाथ बोस ने धूपगुड़ी में घोषणा की है कि रविवार 27 जुलाई को देश के विभिन्न कोनों में प्रधानमंत्री के मन की बात के प्रसारण के साथ ही धूपगुड़ी उपचुनाव के लिए भाजपा के नामित उम्मीदवार तापसी रॉय का चुनाव प्रचार किया जाएगा। इस दिन धूपगुड़ी सिनेमा हॉल पाड़ा में मन की बात कार्यक्रम आयोजित किया गया, जिसमें जलपाईगुड़ी के सांसद जयंत कुमार रॉय समेत विभिन्न पदाधिकारी और विभिन्न विधानसभा क्षेत्र के विधायक शामिल हुए। प्रधानमंत्री प्रत्येक मासे এরকম করে আমাদেরকে উৎসাহিত করেন মন কি বাতের মাধ্যমে, এবং আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর প্রতিটা ক্ষেত্রে তার সজাগ দৃষ্টি, সতর্ক দৃষ্টি আছে, এবং তিনি আমাদের সবাইকে উৎসাহিত করতেন। যেমন আজকের আলোচনা যেটা হয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট দুটো ইস্যু বলি যেটা আমাদের এখানকার সাথে। দেখুন, ভারতবর্ষের আমাদের এই কোণাটা অর্থাৎ ডুয়ার্স রিজিয়ন বা উত্তরবঙ্গের এই প্রান্তটা, এখানে দেখুন পাহাড় আছে, জঙ্গল আছে, এখানে কত বিউটিফুল প্লেসেস আছে, এখানে মন্দির, জলপেট মন্দিরের মতো ঐতিহ্যবাহী মন্দির, জটিলেশ্বর মন্দিরের মতো ঐতিহ্যবাহী মন্দির। তা আমরা নিজেদের দেশকেই আমরা সেইগুলোই হয়তো আমরা ঠিক মতো করে জানতে পারি না। তো এরকম জায়গাগুলো যেগুলো আছে আমাদের পর্যটন ক্ষেত্রে, যেটা খুব ইম্পর্টেন্ট ইস্যু হতে পারে, আজকে সেরকমই কয়েকটা উদাহরণ উনি দিলেন। যেমন মেঘালয় জানেন আপনারা, সেখানে গুহার জন্য বিখ্যাত, সেখানে লংগেস্ট কেভ আছে। সেখানে দেখুন, সেখানে আজকে হাজার হাজার টুরিস্ট মানুষ যাচ্ছেন সেখানে দেখার জন্য। এটা কিছু মানুষের প্রয়াসের জন্য সম্ভব হয়েছে। আজকে আমরাও এরকম ধরনের আমরা এখানকার জন্য প্রয়াস করতে পারি, আমরা এখানে চেষ্টা করতে পারি, যাতে আমাদের এই জায়গাগুলো যে পোটেনশিয়ালিটি আছে, এখানকার যে ক্ষমতা আছে, যে সৌন্দর্য আছে, একে আমরা বিশ্বের বাজারে, বিশ্বের মানচিত্রে আমরা কিন্তু এই জায়গাকে অন্য জায়গায় রূপ দিতে পারি। তো এরকম ভাবনাগুলোই আমাদের ভাবনা উনি শেখাচ্ছেন, বলছেন যে আপনারা এই জায়গাগুলো যান, দেখুন আমাদের মানুষ কেউ কেউ অত্যন্ত সাধন করছেন। আজকে বেঙ্গালুরুর এক ভদ্রলোক, তিনি আজকে পাথরের উপর লিখে বিভিন্ন রকম পটচিত্র করছেন ওখানকার। এরকম যে আমাদের মধ্যে অনেক এরকম হিউজ পটেনশিয়ালিটি আছে, এরকম ক্ষমতা আছে যেটা আমরা কাজে লাগাতে পারি। উনি এভাবেই আমাদেরকে উৎসাহিত করেন। এখানে উনি খেলোয়াড়দের কথা বলেছেন। আজকে ভারতবর্ষ আজকে গত 30 বছর থেকে যে ইউনিভার্সিটি যে কম্পিটিশন হয়েছে আজকে চায়নাতে, সেখানে আজকে দেখা গেছে যে 30 বছরের রেকর্ড পার করে গেছে এবং 26টা মেডেল পেয়েছে, যেটা লাস্ট 18টা অবধি হায়েস্ট ছিল। এইভাবে দেশও আমাদের এগিয়ে যাচ্ছে তার মার্গদর্শন, তিনি যেভাবে আমাদেরকে গাইড করছেন তাতে কিন্তু আমরা কিন্তু একটার পর একটা মাইলস্টোনকে আমরা অতিক্রম করছি, এবং আমরা ভবিষ্যতে আমরা এখানে আমাদের এখানকার প্লেয়াররা, এখানে স্বপ্নবন্ধন জ্যোৎস্না কতজন এখান থেকে বেরিয়েছে আপনারা জানেন, যারা ভারতবর্ষের মানচিত্রে আমাদের জলপাইগুড়িকে অন্য জায়গায় নিয়ে গেছে। জ্যোৎস্না প্রধান আজকে তো এখানকারই মেয়ে, আজকে আপনার দুপুরেরই মেয়ে, সেই জায়গায় আমাদের ইন্ডিয়াকে সেই জায়গায় নিয়ে গেছে। এরকম অনেক আমাদের প্রতিভাবান লোক আছে, প্রতিভাবান ছাত্র আছে, শিক্ষক আছে, বিজ্ঞানী আছে, যারা তাদের নিজের নিজের ক্ষেত্রে অনেক উজ্জ্বল দৃষ্টান্ত করেছে, কিন্তু আমরা তাদেরকে কখনো জানতে পারি না। এইভাবে আমরা যদি সবাই মিলে আমাদের নিজেদের যা আছে সেটাকে যদি তুলে ধরতে পারি, তাহলে আমরা অন্য জায়গায় পৌঁছে যাবে, এবং আমাদের কালেক্টিভ এফোর্ট যদি থাকে, তাহলে আমরা আমাদের বিশ্বের মানচিত্রে আমাদের জলপাইগুড়িকে আমরা উত্তরবঙ্গ।